আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো ফাইনালি শেষ হয়েছে WWE কোম্পানির 2024 সালের সর্বশেষ পেপার ভিউ সার্ভাইভাল সিরিজ। আর আজকে সার্ভাইভাল সিরিজে যেই ম্যাচগুলো হলো, সেই ম্যাচগুলোতে কে কে জিতলো, ম্যাচের এন্ডিংগুলো কীভাবে ঘটলো, ম্যাচের ভালো এবং খারাপ দিকগুলো নিয়ে এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। তো হ্যালো ভিউয়ার্স, আমি সজীব এবং আপনারা দেখছেন চ্যানেল রেসেল আপডেট বিডি। আচ্ছা, এবারে সার্ভাইভাল সিরিজের প্রথম ম্যাচ হিসেবে আমরা উইমেন্স ওয়ার গেম ম্যাচ দেখতে পাই। যদিও এই ম্যাচটার গল্পটা খুব একটা বেশি ভালো ছিল না, তবে এই ম্যাচটা কিন্তু অসাধারণ ছিল। আমি কিন্তু আগেই বলেছিলাম যে এই ম্যাচের সকল রেসলাররাই কিন্তু ভালো, আর যেহেতু সবগুলা রেসলারই ভালো তো আমরা কিন্তু অসাধারণ একটা ম্যাচ পাবো। তো এটা কিন্তু আমি আগে থেকেই বলেছিলাম, তো আজকে কিন্তু তারা আমাদেরকে নিরাশ করেনি। আজকের ম্যাচটা কিন্তু তারা খুব ভালোভাবে ডেলিভার করেছে, আর এই ম্যাচটা কিন্তু অসাধারণ ছিল। আচ্ছা, তো সে যাই হোক, এবার ম্যাচের ব্যাপারে কথা বলি। তো এই ম্যাচটা স্টার্ট করে টিম রিয়া থেকে বেইলি, যেহেতু গত মানডে নাইটটাতে অ্যাডভান্টেজ ম্যাচে নায়াজ্যাক্সকে প্রিয়াঙ্কা বেলায়ের হারিয়েছিল, তো এর জন্য এই ম্যাচটা স্টার্ট করে টিম রিয়া। তো টিম রিয়া থেকে বেইলি প্রথমে আসে, এরপরে টিম মর্গান থেকে নায়াজ্যাক্স চলে আসে। তো তারাই কিন্তু এই ম্যাচটা স্টার্ট করে। তো শুরুর দিক থেকেই কিন্তু নায়াজ্যাক্স এখানে বেইলির উপরে অনেক বেশি ডমিনেট করে, যেহেতু সে একটু শারীরিক দিক থেকে অনেক বড়, আর সে কিন্তু উইমেন্স চ্যাম্পিয়ন। তো সে কিন্তু এই ম্যাচে বেইলির উপরে বেশ ভালো রকমেরই ডমিনেট করে। তো তারা 5 মিনিট মতো লড়াই করে, এরপরে টিম রিয়া থেকে আবারও নেওমি চলে আসে। তো নেওমি এসে প্রথমের দিকে একটু ডমিনেট করার চেষ্টা করলেও নায়াজ্যাক্সের সামনে কিন্তু তারা পেরে ওঠে না। তো এখানে নায়াজ্যাক্স কিন্তু বেইলি এবং নেওমিকে সমানতালে মারতে থাকে। তো এভাবেই কিন্তু ম্যাচটা কন্টিনিউ হয়, এবং এক এক করে দুইটা টিম থেকে কিন্তু সকল রেসলাররা চলে আসে। তবে এই ম্যাচটা ইন্টারেস্টিং হয়ে ওঠে তখন যখন ফাইনালি ইওয়াই স্কাই এই ম্যাচের মধ্যে চলে আসে। তো ইওয়াই স্কাই কিন্তু নর্মালি এই ম্যাচের মধ্যে আসে না, সে কিন্তু ট্র্যাশ ক্যান নিয়ে কেজের উপরে উঠে যায়, এবং সে ভাবে যে কেজের উপর থেকে একটা ড্রপ দিবে, তবে সে কিন্তু প্রথমের দিকে ড্রপ দিতে পারে না। তো এখানে দুই টিমের মধ্যে থেকে কিন্তু বেশ ভালো রকমের ফাইট শুরু হয়ে যায়। তবে এখানে কিন্তু টিম মর্গান এখানে টিম রিয়ার উপরে অনেক বেশি ডমিনেট করে। তো টিম রিয়া থেকে যখন সবাই একদম ডাউন হয়ে যায়, তো সেই সময় কিন্তু রিয়া রেফলি চলে আসে। তো রিয়া রেফলি এসে যখন সবার উপরে ডমিনেট করতেছিল, তো একটা পর্যায়ে টিম মর্গান থেকে লিভ মর্গান চলে আসে। তো লিভ মর্গান এসে কিন্তু এখানে রিয়া রেফলির উপরে অ্যাটাক করে দেয়, যেহেতু অলরেডি আগে থেকে রিয়া রেফলির টিমের সকল মেম্বাররা ডাউন আছে। তার উপরে এখানে সবাই মিলে রিয়া রেফলির, মানে রিয়া রেফলি একা যেহেতু, তো 5 জন মিলে কিন্তু রিয়া রেফলির উপরে অ্যাটাক করে। তো রিয়া রেফলি কিন্তু সেই সময় আর পেরে ওঠে না। তবে একটা পর্যায়ে এখানে ইওয়াই স্কাই কিন্তু CO2 সিলিন্ডার নিয়ে আসে, এবং সে কিন্তু পুরো রিংটাকে ধোঁয়াময় করে দেয়। আর এই সুযোগটাকে কাজে লাগায় রিয়া রেফলি। তো সে কিন্তু একটা হ্যান্ডকাপ দিয়ে এখানে রিংয়ের সাথে রাকেল রড্রিগেজকে আটকে রাখে। এই ফাঁকে কিন্তু ইওয়াই স্কাই কেজের উপরে উঠে যায়, এবং সে ট্র্যাশ ক্যানের মধ্যে ঢুকে রিংয়ের উপরে একটা ড্রপ দেয়। তো সবাই যখন ডাউন হয়ে যায়, তো সেই সময় কিন্তু রিয়া রেফলি লিভ মর্গানকে টেবিলের উপরে শুয়ে রেখে একটা ড্রপ দেয়, এবং পিন করে এই ম্যাচটা কিন্তু ক্লিয়ারভাবে টিম রিয়া টিম মর্গানকে হারিয়ে দেয়। তো ম্যাচটা কিন্তু অসাধারণ ছিল, যারা এই ম্যাচটা দেখেছেন তো তারা কিন্তু অবশ্যই বুঝতে পারতেছেন যে এই ম্যাচটা কিন্তু আসলেই অনেক ভালো ছিল। আর আমি কিন্তু বলেছিলাম যে এই ম্যাচে কিন্তু টিম রিয়া রেফলি জিতবে, আর ফাইনালি কিন্তু টিম রিয়া রেফলি জিতে গেছে। এরপরে আমরা দ্বিতীয় ম্যাচ হিসেবে এলএ নাইট এবং শিনসকে নাকামুরার মধ্যে ইউএস চ্যাম্পিয়নশিপের জন্য একটা ম্যাচ দেখতে পাই। এই ম্যাচের গল্পটাও কিন্তু খুব একটা বেশি ভালো ছিল না। WWE কোম্পানি কিন্তু অনেক বেশি তাড়াহুড়া করে এই ম্যাচটা বুক করে দিয়েছে, আমি কিন্তু এই বিষয়টা আগেও বলেছি। তো ভেবেছিলাম যে গল্প যাই হোক ম্যাচটা কিন্তু ভালো হবে, তবে ম্যাচটা কিন্তু আমার কাছে খুব একটা বেশি ভালো লাগেনি। আপনাদের কাছে কেমন লেগেছে আপনারা চাইলে আমাকে কমেন্ট করে জানাতে পারেন। তবে আমি ভেবেছিলাম যে এই ম্যাচটা অসাধারণ একটা ম্যাচ হবে, তবে এই ম্যাচটা কিন্তু খুব একটা বেশি ভালো হয়নি, যেহেতু এই ম্যাচে খুব একটা সময় লাগায়নি। আর তাছাড়া এই ম্যাচের উইনারের ব্যাপারে যদি আমি কথা বলি, তাহলে এই ম্যাচে কিন্তু শিনসকে নাকামুরা এলএ নাইটকে হারিয়ে দিয়েছে, আর এই বিষয়টা নিয়েও কিন্তু আমি খুব একটা বেশি খুশি নই। আমি ভেবেছিলাম যে এখানে এলএ নাইট আর টাইটেলটা রিটেইন করে নিবে শিনসকে নাকামুরা, এবং এলএ নাইটের মধ্যে আমরা গল্প কন্টিনিউ দেখতে পাবো, এবং ফাইনালি পরবর্তী কোনো সময়ে গিয়ে শিনসকে নাকামুরা এলএ নাইটকে হারিয়ে তার টাইটেলটা রিটেইন করে নিবে। তো সে যাই হোক, শিনসকে নাকামুরা কিন্তু WWE কোম্পানির কাছ থেকে সুযোগ পাচ্ছিল না, তো ফাইনালি কিন্তু সে WWE কোম্পানির কাছ থেকে একটা সুযোগ পেয়েছে, এবং সে কিন্তু ইউএস চ্যাম্পিয়ন হয়েছে। তো এটা কিন্তু শিনসকে নাকামুরার জন্য ভালো একটা বিষয়, তবে এটা কিন্তু এলএ নাইটের জন্য খুব একটা ভালো ছিল না। আচ্ছা, তো সে যাই হোক, শিনসকে নাকামুরা যেহেতু WWE কোম্পানির কাছ থেকে সুযোগই পাচ্ছিল না, তো ফাইনালি যখন তাকে চ্যাম্পিয়ন করা হয়েছে,
তো এটা ভালো একটা সিদ্ধান্ত, তবে এলএ নাইটের জন্য আমার কাছে কিন্তু খারাপ লাগতেছে। এরপরে আমরা তিন নাম্বার ম্যাচ হিসেবে ব্রন বেকার, শেইমাস এবং লুডুই কাইজারের মধ্যে আইসি চ্যাম্পিয়নশিপের জন্য একটা ম্যাচ দেখতে পাই। তো এই ম্যাচটা কিন্তু ভালো ছিল, যদিও শিনসকে নাকামুরা এবং এলএ নাইট আমাদেরকে নিরাশ করেছে, তবে এখানে ব্রন বেকার, শেইমাস এবং লুডুই কাইজার কিন্তু আমাদেরকে নিরাশ করেনি। তাদের দ্বারা আমরা যে ধরনের ম্যাচ এক্সপেক্ট করতেছিলাম তো তারা কিন্তু সেই লেভেলেরই একটা ম্যাচ আমাদেরকে ডেলিভার করেছে। তো এই ম্যাচটা কিন্তু আসলেই অনেক ভালো ছিল। আর এই ম্যাচে এমন একটা সময় ছিল যখন কিন্তু শেইমাস লুডুই কাইজারকে মেরে একদম রিং সাইড থেকে তাড়িয়ে দিয়েছে। তো এখানে শেইমাস কিন্তু ব্রন বেকারকে তার ফিনিশার লাগিয়ে পিন করতেছিল, তবে এখানে লুডুই কাইজার কিন্তু আবারও চলে আসে এবং সে কিন্তু রিফারিকে রিংয়ের মধ্যে থেকে বের করে দেয়, যার কারণে কিন্তু এখানে শেইমাস আর জিততে পারেনি। তো এখানে আরও একটা স্পট এরকম ছিল যে লুডুই কাইজার কিন্তু শেইমাসের যে ওটাকে কি বলে একটা লাঠি টাইপের ছিল, তো নামটা ঠিক এখন আমার মনে হচ্ছে না, তো সেটা দিয়ে কিন্তু শেইমাসের উপরে অ্যাটাক করে দেয়। তো তারপরেও কিন্তু শেইমাস ফাইট ব্যাক করে এবং সে কিন্তু ফাইনালি ব্রন বেকারকে তার ফিনিশার লাগায় এবং সে কিন্তু পিন করে। তবে ওই যে বললাম যে রিফারিকে লুডুই কাইজার রিং থেকে বের করে নেয়, যার কারণে এই ম্যাচে কিন্তু আর শেইমাস জিততে পারে না। তবে এই ম্যাচে ব্রন বেকার কিন্তু তার সুযোগটাকে সে কাজে লাগিয়েছে, সে কিন্তু তার সুযোগটাকে হাতছাড়া করেনি। যখন লুডুই কাইজার শেইমাসকে তার ফিনিশার লাগায় এবং পিন করতে যায়, তো সেই সময় কিন্তু ব্রন বেকার লুডুই কাইজারকে রিং থেকে বের করে দেয় এবং সে কিন্তু শেইমাসকে দাঁড় করিয়ে তার ফিনিশার স্পিয়ার লাগিয়ে এই ম্যাচটাতে ফাইনালি শেইমাসকে পিন করে ব্রন বেকার তার টাইটেলটা রিটেইন করে নিয়েছে। তো যদিও যদি এই ম্যাচে শেইমাসকে চ্যাম্পিয়ন করা হতো তাহলে কিন্তু এটা খারাপ বিষয় হতো না, তবে আমি কিন্তু বলেছিলাম যে এই ম্যাচে ব্রন বেকার তার টাইটেলটা রিটেইন করে নিবে। তো ফাইনালি কিন্তু ব্রন বেকার তার টাইটেলটা রিটেইন করে নিয়েছে আর এই ম্যাচটাও কিন্তু ভালো ছিল। এরপরে আমরা চার নাম্বার ম্যাচ হিসেবে গান্থার এবং ডেমিয়ান প্রিস্টের মধ্যে ওয়ার্ল্ড হ্যাভিওয়েট চ্যাম্পিয়নশিপের জন্য একটা ম্যাচ দেখতে পাই। তো এই ম্যাচটা কিন্তু আমার কাছে এভারেজ মনে হয়েছে, ম্যাচটা খুব একটা বেশি ভালোও ছিল না আবার খারাপও ছিল না। তো এই ম্যাচটা নিয়ে কিন্তু পার্সোনালি আমি কিন্তু খুব একটা বেশি এক্সাইটেড ছিলাম না। আমি যে জানতামই যে এই ম্যাচে কিন্তু ফিনবেলা অথবা ডমিনিক মিস্ত্রি এসে ডেমিয়ান প্রিস্টকে ঝামেলা করবে, যার কারণে ডেমিয়ান প্রিস্ট এখানে জিততে পারবে না। তো ফাইনালি কিন্তু তেমনটাই হয়েছে, তবে এই ম্যাচে শুরুর দিক থেকে কিন্তু ডেমিয়ান প্রিস্ট অনেক বেশি ডমিনেট করতেছিল, অপরদিকে গান্থার কিন্তু একটু পালিয়ে পালিয়ে বেড়াচ্ছিল ডেমিয়ান প্রিস্টের কাছে থেকে। তো এখানে কিন্তু ডেমিয়ান প্রিস্টকে অনেক স্ট্রংভাবে বুক করা হয়েছে এই ম্যাচে, তবে এখানে যে গান্থার অনেক বেশি পিছিয়ে ছিল ব্যাপারটি কিন্তু এমনও ছিল না। যদিও সে পালিয়ে পালিয়ে বেড়াচ্ছিল, তবে সে কিন্তু ডেমিয়ান প্রিস্টের সাথে সমানতালে ফাইট করতেছিল এই ম্যাচে। আর এবার যদি এই ম্যাচের এন্ডিং এবং রেজাল্টের ব্যাপারে কথা বলি, তাহলে কিন্তু এটা আগে থেকে প্রেডিক্টেবল ছিল যে এই ম্যাচের এন্ডিংয়ে এসে ফিনবেলার অ্যাটাক করবে। তো ফাইনালি কিন্তু এই ম্যাচের এন্ডিংয়ে এমনটাই হয়েছে। তো এখানে ফিনবেলার এসে কিন্তু ডেমিয়ান প্রিস্টের উপরে অ্যাটাক করে দেয়, তো এখানে গান্থার কিন্তু সেই সুযোগটাকেই কাজে লাগায়। তো এখানে ডেমিয়ান প্রিস্টকে রিংয়ের মধ্যে নিয়ে যায়, স্লিপার হোল্ডে নেয়। তো যেহেতু স্লিপার হোল্ডে নিয়েছে, এখানে ডেমিয়ান প্রিস্টের আর কিছুই করার থাকে না, সে কিন্তু নক আউট হয়ে যায় এবং ফাইনালি কিন্তু গান্থার এই ম্যাচে সাকসেসফুলি তার টাইটেলটা রিটেইন করে নেয়। ওকে, এবার কথা বলি সার্ভাইভাল সিরিজের মেইন ইভেন্টকে নিয়ে। তো ফাইনালি কিন্তু সার্ভাইভাল সিরিজের মেইন ইভেন্টে আমরা ওজি ব্লাড লাইন এবং নিউ ব্লাড লাইনের মধ্যে ম্যাচ দেখতে পাই। তো এই ম্যাচটা দেখার জন্য কিন্তু আমরা অনেক বেশি এক্সাইটেড ছিলাম, এই ম্যাচটা দেখার জন্যই কিন্তু আমরা অপেক্ষা করতেছিলাম। তবে এই ম্যাচটা হবার আগে আমরা এই ম্যাচটা নিয়ে যে ধরনের এক্সপেকটেশন রেখেছিলাম, যেমনটা ভেবেছিলাম যে এই ম্যাচের এন্ডিং হয়তো বা দ্য রক রিটার্ন করবে, জিলা ফাটু আসতে পারে, হিকুলিও আসতে পারে, সেট চ্যালেঞ্জ অ্যাটাক করে দিতে পারে, তবে এমন কিছুই কিন্তু এই ম্যাচে আমরা দেখতে পাইনি। ম্যাচটা যে খারাপ ছিল এমনটা বলবো না, ম্যাচটা কিন্তু অসাধারণ ছিল। তবে এই ম্যাচটার এন্ডিং নিয়ে আমরা যে ধরনের এক্সপেকটেশন রেখেছিলাম, তো সেখানে কিন্তু WWE কোম্পানি আমাদেরকে একদমই নিরাশ করেছে। তো এই ম্যাচের এন্ডিংয়ে কিন্তু আমরা শকিং কিছুই দেখতে পাই না। তো কথা বলি ম্যাচের ব্যাপারে, তো এই ম্যাচে যেহেতু অ্যাডভান্টেজ ছিল সোলো সিকাওয়ার টিমের জন্য, তো সোলো সিকাওয়ার পক্ষ থেকে এখানে প্রথমে আসে টামাটোঙ্গা, এরপরে জেউসো আসে, তো এরপরে ব্রনসন রিড আসে। তো ব্রনসন রিড এসে এখানে টামাটোঙ্গার সাথে যুক্ত হয়, তো টামাটোঙ্গা এবং ব্রনসন রিড মিলে কিন্তু জেউসোর উপরে অনেক বেশি ডমিনেট করে। তবে খেলাটা ঘুরে যায় যখন জিমিউসো রিংয়ের মধ্যে আসে, তো জিমিউসো আসার পরে কিন্তু জেউসো এবং জিমিউসো মিলে এখানে ব্রনসন রিড এবং টামাটোঙ্গার উপরে অনেক
বেশি ডমিনেট করে। প্রায় 5 মিনিট ধরে কিন্তু এখানে জেউসো এবং জিমি উসো ব্রনসনিড এবং টামাটোঙ্গার উপরে ডমিনেট করতেছিল। তবে এই ম্যাচটা আবারও তখন ঘুরে যায় যখন ফাইনালি জেকা ফাটু চলে আসে। তো জেকা ফাটু এসে কিন্তু সবার উপরেই ডমিনেট করে, জেউসো এবং জিমি উসোর উপরে। তো জেউস এখানে জেকা ফাটু কিন্তু রিংটাকে একদম ক্লিয়ার করে দেয়। এখন যেহেতু নিউ ব্লাড লাইন ওজি ব্লাড লাইনের উপরে অনেক বেশি ডমিনেট করে, তো এখানে সিএম পাঙ্ক কিন্তু এই ম্যাচে আসতে চায়। তবে এখানে রোমান রেইন্স কিন্তু সিএম পাঙ্ককে আটকে রাখে এবং স্যামি জেনকে পাঠিয়ে দেয়। তো স্যামি জেনও রিংয়ের মধ্যে যায়, তবে স্যামি জেনও এখানে কিছু করতে পারে না যেহেতু ওখানে রিংয়ের মধ্যে জেকা ফাটু এবং ব্রনসন রিড আছে। তো সবাই মিলে কিন্তু এখানে ওজি ব্লাড লাইনের উপরে অনেক বেশি ডমিনেট করে। তবে একটা পর্যায়ে কিন্তু সোলো সিকাওয়াও এই ম্যাচের মধ্যে চলে আসে, আর সোলো সিকাওয়া রিংয়ের মধ্যে যাবার পরে জেকা ফাটুকে বলতেছিল যে প্রথমে একে মারো, এরপরে একে মারো। তো এরকম পালা পালা করে কিন্তু সবাইকে মারতেছিল। তো একটা পর্যায়ে এখানে নিউ ব্লাড লাইন কিন্তু ওজি ব্লাড লাইনকে একদম ডিস্ট্রয় করে দেয়। তবে এখানে যেহেতু ওজি ব্লাড লাইনকে একদম ডিস্ট্রয় করা হচ্ছিল, তো রোমান রেইন্স কিন্তু এখন রিংয়ের মধ্যে যাবে। তবে এখানে সিএম পাঙ্ক কিন্তু রোমান রেইন্সকে দেখে সিএম পাঙ্কই কিন্তু চলে যায়। তবে সিএম পাঙ্ক এখন রিংয়ের মধ্যে গেছে যেহেতু সে বেস্ট ইন দ্য ওয়ার্ল্ড। তো সেও কিন্তু প্রথমের দিকে এখন ও নিউ ব্লাড লাইনের উপরে একটু ডমিনেট করে। তো এখানে যেহেতু সিএম পাঙ্ক চলে এসেছে, তো ওজি ব্লাড লাইনও কিন্তু একটু শক্তি ফিরে পায়। তো সবাই মিলে যদিও এখানে নিউ ব্লাড লাইনের উপরে কিছু সময় ডমিনেট করে, তবে একটা পর্যায়ে কিন্তু নিউ ব্লাড লাইন আবারও ওজি ব্লাড লাইনের উপরে ডমিনেট করতেছিল। তো এখন সিচুয়েশন এমন যে নিউ ব্লাড লাইন পুরা ওজি ব্লাড লাইনকে একদম ডিস্ট্রয় করে দিয়েছে। এখন একটা মাত্র আশা এবং ভরসা, আর সেটা হলো রোমান রেইন্স। তো এখানে রোমান রেইন্স রিংয়ের মধ্যে যাবে, তবে সোলো সিকাওয়া কিন্তু রিংয়ের ভিতর থেকেই কিন্তু দরজাটা একদম তালা মেরে দেয়। তো রোমান রেইন্স এখন রিংয়ের মধ্যে যাবে, তো যাবে কিভাবে? তো রোমান রেইন্স কিন্তু কেজ বয়ে বয়ে কেজের মধ্যে যাবে। তো সেই সময় কিন্তু টামাটোঙ্গা, টোঙ্গা লোয়া, সোলো সিকাওয়া সবাই কিন্তু রোমান রেইন্সকে বাধা দেওয়ার চেষ্টা করে। তবে রোমান রেইন্স কিন্তু কোনো বাধাই মানে না, সে কিন্তু সবাইকে মেরে মুরে একদম রিংয়ের মধ্যে চলে আসে। আর যেহেতু রোমান রেইন্স রিংয়ের মধ্যে এসেছে, তো এখানে তাগড়া লেভেলের একটা যে ডমিনেট করবে রোমান রেইন্স, এটা তো স্বাভাবিক বিষয়। তো রোমান রেইন্স কিন্তু এখানে নিউ ব্লাড লাইনের উপরে অনেক বেশি ডমিনেট করে। এইদিকে ওজি ব্লাড লাইনও সবাই আবার ফাইট ব্যাক করে। এদিকে ওজি ব্লাড লাইন নিউ ব্লাড লাইনকে মারতেছিল, তবে এখানে জেকা ফাটু কিন্তু ফাইট ব্যাক করে। আর জেকা ফাটু যখন ফাইট ব্যাক করে, তখন যে কি লেভেলের ভয়ঙ্কর হয়ে যায় এটা তো আমাদের সকলেরই জানা। তো জেকা ফাটু ফাইট ব্যাক করার পরে কিন্তু এক এক করে সবাই ফাইট ব্যাক করে, এবং এমন একটা সিচুয়েশন তৈরি হয়ে যায়, তো রোমান রেইন্স কিন্তু স্পিয়ার লাগাবে। তো সেই স্পিয়ারটা মিস হয়ে কিন্তু সিএম পাঙ্কে লেগে যায়। তারপরেও কিন্তু সিএম পাঙ্ক এখানে রোমান রেইন্সকে কিছু বলে না। একটা পর্যায়ে কিন্তু সিএম পাঙ্কই রোমান রেইন্সকে পরং বাঁচায়। তো কিভাবে বাঁচায় এটা বলতেছি, তো এখানে নিউ ব্লাড লাইন কিন্তু ওজি ব্লাড লাইনের উপরে ডমিনেট করতেছিল। তো রোমান রেইন্সকে এখানে রিংয়ের মধ্যে শুয়ে রেখে ব্রনসন রিড একদম কেজের উপরে উঠে যায়, রোমান রেইন্সকে সুনামি লাগাবে। তো ব্রনসন রিড কেজের উপর থেকে রোমান রেইন্সের উপরে সুনামি দেওয়ার জন্য যেই মুহূর্তে জাম্প দেয়, ঠিক 1 সেকেন্ড আগে কিন্তু সিএম পাঙ্ক রোমান রেইন্সকে সেখান থেকে সরিয়ে নেয়। আর এভাবেই কিন্তু সিএম পাঙ্ক রোমান রেইন্সকে সেভ করে। তো রোমান রেইন্স এবং সিএম পাঙ্কের মধ্যে যেহেতু একটা ভালো বন্ডিং হয়ে গেল, তো ওজি ব্লাড লাইনও কিন্তু তাদের বেজ ফিরে পায়, এবং এভাবেই কিন্তু তারা নিউ ব্লাড লাইনের উপরে ডমিনেট করতে শুরু করে। এখানে ওজি ব্লাড লাইন নিউ ব্লাড লাইনকে মেরে মুরে একদম রিংয়ের উপরে শুয়ে রাখে। তবে এখানে সোলো সিকাওয়া কিন্তু একা পড়ে যায়। একটা সময় সোলো সিকাওয়া যেরকম জেকা ফাটুকে বলতেছিল যে প্রথমে একে মারো, এরপরে একে মারো, তো এরকম কিন্তু সোলো সিকাওয়ার সাথেও হয়। তো সোলো সিকাওয়া একা পড়ে যায় অপরদিকে ওজি ব্লাড লাইনের 5 জন। তো সবাই কিন্তু একদম সোলো সিকাওয়াকে ঘিরে নেয় এবং এক এক করে সবাই ফিনিশার লাগাচ্ছিল, এবং ফাইনালি কিন্তু রোমান রেইন্স তার স্পিয়ার দেওয়ার মাধ্যমে এই ম্যাচে কিন্তু ওজি ব্লাড লাইন জিতে যায় এবং নিউ ব্লাড লাইন হেরে যায়। তো ভিউয়ার্স, এই ছিল আজকে সার্ভাইভাল সিরিজের রেজাল্ট এবং হাইলাইটস টাইপের ভিডিও। তো আজকে সার্ভাইভাল সিরিজটা আপনাদের কাছে কেমন লেগেছে? ওজি ব্লাড লাইন এবং নিউ ব্লাড লাইনের ম্যাচটা আপনাদের কাছে কেমন লেগেছে? অবশ্যই এই ভিডিওতে কমেন্ট করে জানাবেন। আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন, যদি পসিবল হয় তাহলে ভিডিওটি অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন। এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই অনেক অনেক বেশি ভালো থাকবেন, প্লিজ।